আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মাম্মা পুরাই আগুন, বিগেস্ট একটা অফার উইদাউট রেফারেল, সেই লেভেলের আর্নিং। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা সেকেন্ডের জন্য মিস করবেন না। লেটস স্টার্ট দ্য ভিডিওস মেন পয়েন্ট। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। বিকজ অফ গাইস, আমরা হচ্ছে ডেইলি অনলাইন আর্নিং সোর্সগুলো টেলিগ্রামের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকের অফারের নাম হচ্ছে জেটকেসেন্স ডোমিনের অফার, আর এটা হচ্ছে জেটকেসেন্স যে মেন নেট রয়েছে এরা এটার মধ্যে চলে আসছে। সো কীভাবে অংশগ্রহণ করবেন সেটা আমি আপনাদেরকে বলবো, আর আপনাদের প্রফিটটা হচ্ছে যে ওয়েটিং ফর এয়ারড্রপ। লাইক ওরা বলতেছে যে আমরা যদি এখন ওদের ডোমিনটা বাই করি তাহলে ইন ফিউচার ওরা হচ্ছে এয়ারড্রপ দিবে, লাইক ইএনএস ইথেরিয়াম ডোমিনের যেই বিষয়টা ছিল ইএনএস ওই রকম আর কি, কিংবা লাইক স্পেস আইডি ওই রকম। ওকে, তো এইখানে চাইলে আপনি মাল্টিপল করতে পারবেন, আমার জানা মতে সমস্যা হবে না, আপনারা চাইলে করতে পারেন, কারণ এটা তো ইনভেস্টমেন্ট, এটা তো আর ওই রকম এয়ারড্রপ না, ফ্রি এয়ারড্রপ না, এটা আপনার টাকা দিয়ে ডোমিন কিনতে হবে। এখন আপনি 10টা 20টা 50টা 100টা কিনলেও কোনো সমস্যা নাই, এটা মাল্টিপল হবে না, এটা হারামও হবে না, আপনি চাইলে কিনতে পারেন আপনার কাছে টাকা থাকলে। তো প্রথমত আপনাদের হচ্ছে এইখানে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে হচ্ছে যে দেখেন জেটকেসিং এরার ইথেরিয়াম কিন্তু লাগবে, আমার কাছে রয়েছে। আপনারা কীভাবে নেবেন, আপনারা আপনাদের যে ওয়ালেট আছে এই ওয়ালেটের মধ্যে এখানে আমি যদি ক্লিক করি মেননেট ইথেরিয়ামের মধ্যে গেলে মাত্র $3 আছে। আপনারা প্রথমে এইখানে মেননেট ইথেরিয়ামটা ডিপোজিট করবেন, আমি প্রসেসটা দেখাই দিই। তারপর ইথেরিয়াম ব্রিজ রয়েছে, এই লিঙ্কটা কপি করবেন, আপনার এইটা মিসেস ব্রাউজার দিয়ে করলে বেটার হয়, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেন এখান থেকে একটা ট্যাপ করে এখানে নিয়ে আসবেন, আমি ফুল প্রসেস দেখাই দিতেছি। এটা রয়েছে অরবিট ফাইন্যান্স, আপনারা এটা করতে পারেন, এটা ইউজ করলে ইন ফিউচার এইখান থেকেও আপনারা এয়ারড্রপ পাইতে পারেন। তো সো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ইন ফিউচার কিন্তু আপনারা এখানে এয়ারড্রপ পাইতে পারেন। এই যে দেখেন এখানে আপনার ই করবেন ইথেরিয়ামের যে অরবিটিয়াম ইথেরিয়াম আছে এটা আপনারা করতে পারেন। এটা কোথা থেকে করবেন, এটা বাইন্যান্স থেকে জাস্ট উইথড্রলের সময় অরবিটিয়ামটা সিলেক্ট করবেন, এটা খুব ইজি, আমি দেখা দিতেছি। ধরেন আপনি আপনার ওয়ালেটের মধ্যে আপনার অরবিটিয়াম ইথেরিয়াম নিয়ে আসবেন, এটা কীভাবে জাস্ট এই ওয়ালেটটা কপি করবেন, দেন বাইন্যান্সে চলে যাবেন, আমি দেখা দিতেছি। তো খুব সিম্পল স্টেপ, বা স্পটের মধ্যে আসবেন, ধরেন আপনি ইথেরিয়ামটা উইথড্র করবেন, আমি দেখাই দিতেছি আপনাদেরকে। ধরেন ইউএসডিটি আমার ইথেরিয়াম, মানে ইথেরিয়াম মনে করেন আপনি এটারে, এখন জাস্ট এই যে উইথড্রলের মধ্যে ক্লিক করবেন, আচ্ছা ইথেরিয়াম দিয়েই বুঝে নিলে বুঝবেন না, সিম্পল স্টেপ উইথড্রলের মধ্যে ক্লিক করে সার্চ বারে ইটিএইচ লিখলে ইথেরিয়াম চলে যাবে। ওকে, তো রাইট নাও এই যে এই চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেন্ড ক্রিপ্টো, খুব সিম্পল স্টেপ। আর এখানে হচ্ছে নেটওয়ার্কটা, এই যে নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে অরবিটিয়াম ওয়ান যখন আপনি সিলেক্ট করবেন মাত্র 66 সেন্ট ফি কাটবে, দেন এখানে জাস্ট এই ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। তো আপনার ওয়ালেটে যে মেন ইথেরিয়াম থাকবে ওইটা অটোমেটিক্যালি উইথড্রলের সময় আপনার অরবিটিয়াম ওয়ানটাই সিলেক্ট হবে, দেন এইখানে চলে আসবে, আপনার ওয়ালেটে চলে আসবে। আসার পরে আপনার যে অরবিট ফাইন্যান্স দিলাম না এই এটার মধ্যে আসবেন, আসার পরে ওয়ালেটটা তো কানেক্ট করছি আমরা অলরেডি লেয়ার টু ব্লকচেন আর কি। ধরেন আমার কাছে এক্সাম্পল আমি আপনাদেরকে বুঝাই, ধরেন আমার কাছে ওয়ান ইথেরিয়াম আছে, এখানে দিব, দেওয়ার পর এই যে এইটার মধ্যে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর সব কিছু অ্যাপ্রুভাল দিবেন, যতগুলো অ্যাপ্রুভাল যাবে দেওয়ার পরে কিছু সময়ের মধ্যে দেখবেন আপনার এই অরবিটিয়াম কনভার্ট হয়ে জেটকেসেন্স এরার যে ইথেরিয়াম আছে এই যে এটা, ওটা অটোমেটিক্যালি নেটওয়ার্ক আপনি এখানে সাজেস্ট করবে, ওরাই সাজেস্ট করবে, আপনার কিছু করতে হবে না, এই যে এটা এটা নিয়ে নিবে, ঠিক আছে, দেন দেখবেন যে অটোমেটিক্যালি ইথেরিয়াম হয়ে গেছে এই জায়গায়। তাহলে এখন আমাদের সেকেন্ড স্টেপ কী, সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা অফারটাতে অংশগ্রহণ করার জন্য এই যে রেজিস্টার লিঙ্ক এটা কপি করবো। ওকে, কপি করার পর হচ্ছে আমরা এখানে আসবো, আসার পরে জাস্ট এখান থেকে একটা ট্যাপ করে এখানে একটা পেস্ট করে দিব লিঙ্কটা, দেন এখানে ক্লিক করে দিব। আপনি যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন, বা মিসেস ব্রাউজারটা হচ্ছে একটু লাইক কী বলে এটারে আপনার ওই ইজি আর কি, স্মুথ ইজি। তো আমার একটা ডোমিন যে আমি বাই করছিলাম সেটা শো করতেছে, আমি এটা মোবাইল মোড করি তাহলে আপনাদেরকে বুঝাইতে পারবো সুন্দর করে। তো গাইস আমার এখানেই হচ্ছে ওয়ালেটটা তো আগে কানেক্ট ছিল, সেটাই বারবার দেখাচ্ছে, সমস্যা নাই, আপনাদের কীরকম আসবে আমি বুঝাই। দেখবেন যেদিকে লেখা আছে যে ওয়ালেট কানেক্ট, ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা অ্যাপ্রুভালের ইয়ে আসবে, এই যে এরকম আর কি, যেমন এটা এটাতে আমার এই সাইট কানেক্ট আসছিল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো মেটামাক্সে যদি অ্যাপ্রুভ না আসে সমস্যা নেই, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কানেক্ট সাইডের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখবেন যে সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আমি এটা কানেক্ট করে নিচ্ছি, জাস্ট একটু ওয়েট, আপনারা এখান থেকে এটা রিলোড দিলে হয়ে যাবে। ঠিক এই জায়গাটাতে কানেক্টের অপশন আসবে, ওকে, দেন আমরা হচ্ছে কানেক্ট করে নিব ওয়ালেটটা। তো আপনারা চাইলে এই যে এখানে ক্লিক করতে পারেন, এখন হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এটার সাথে কানেক্টের মধ্যে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, দেন আমরা এখানে আসবো, আসার পর একটা রিলোড দিয়ে নিব। ওকে, একটা রিলোড দিলে এখন হচ্ছে সাইটটা আমাদের প্রপারলি কাজ করবে, ঠিক আছে,
এই যে দেখেন আমার কিন্তু কোনো ডোমিন টোমিন কিনা নাই, একটু আগে বারবার ওই ওয়ালেটটা ওই যে কানেক্ট হয়ে গেছিলো। তো আমরা এখানে জাস্ট একটা ডোমিন সার্চ করবো। হ্যাঁ, কী করবো, ডোমিন সার্চ করবো। আমি ডোমিন সার্চ করতেছি, তো এখানে আমি লিখলাম ম্যাক্সটান আই, আমি সার্চ বারের মধ্যে ক্লিক করলাম, এটা হচ্ছে 0.0023। তাহলে আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে কনভার্ট করি, 0.0023 কত কাটবে, সেম ইথিরিয়াম কিন্তু একই, জেড কে সাইন্স এরা এরবিটিয়াম মেন ইথিরিয়াম এগুলো সব একই, ঠিক আছে। 0.0023, তাহলে আমার $4 সামথিং, মানে $4.38 মতো ফি কাটতেছে। এখানে একটা বিষয় আবার বুঝার আছে আপনাদের, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, আপনি যদি এই তিন সংখ্যার ডোমিন সার্চ করেন তাহলে দেখবেন, এই দেখেন 0.14, অনেক ডলার কিন্তু, $266। সো একটু বেশি সংখ্যারই করতে হবে, তারা যেহেতু কোনো ওয়ার্ড ইউজ করে নাই যে কত সংখ্যার করতে হবে, সো আমরা এটা করতে পারি, কোনো সমস্যা নেই। আমি দেখি এটাতে আসেনি, আচ্ছা আসছে। তাহলে আমি এখন কি করব, রেজিস্টারের মধ্যে ক্লিক করব, আর আপনি চাইলে ইউজ অ্যাজ প্রাইমারি নেম এটাও দিতে পারেন, এরকম আর কি। এটা দিয়ে দিলে একটু ফিটা কিন্তু একটু বেশি কাটবে। ওকে, সো এটা আমি পরে দিই, জাস্ট এখান থেকে রেজিস্টারের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে পরবর্তী স্টেপ, ওয়ালেটটা কানেক্ট করতে হবে আমাদের আবার। অ্যাগেন একটু ওয়েট, ইউ ডোন্ট হ্যাভ ইউনিভার্স ইথিরিয়াম, কী বলে আবলতা বল, ইথিরিয়াম তো ছিল এখানে, এই দেখেন দেখছেন টোটাল কিন্তু এই যে এই ফিটা কাটবে তারা, এই যে $9.28, আমার কাছে $9 মতো ছিল, একটু ওয়েট আমি নিয়ে আসতেছি। আবার চাইলে আপনারা এই সাইট সাজেস্ট থেকে এখান থেকে এটা মেবি এটা এডিট করা যায়, মার্কেটের মধ্যে ক্লিক করে দেখি হয় কি না, একটু ওয়েট। তো গাইছে আমি $1 লোড করলাম আমার অন্য ওয়ালেট থেকে, কারণ যেহেতু এটা নিচ্ছে না, সো আমি অন্য একটা নাম দিতে পারি, দিলাম সার্চ দিলাম, দেখি কত কাটে। হ্যাঁ, এটাই বলতেছে, একটু ওয়েট, রিলোড হয়ে যায়। আচ্ছা, এখন সার্চ দিব আমরা, হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এরকম থাকবে, ঠিক আছে। আর এটা মনে হয় এনেবেল করে দেওয়াটাই বেটার, ঠিক আছে, হয়তো একটু বেশি কাটবে বাট একবারে হয়ে যাবে। রেজিস্টার ক্লিক করে দেন, এখন আমরা দেখি যে কত ফি কাটে। ওকে, এখানে বলতেছে যে $5 মতো ফি কাটবে, টোটাল হচ্ছে এত আছে $5.66 কনফার্ম। ওকে, তো আমি কনফার্মের মধ্যে ক্লিক করে দিচ্ছি, এখন আমার এটা রেজিস্টার হচ্ছে। ওকে, সো একটু ওয়েট করেন, আমরা দেখবো যে কত, এই যে সাকসেস, এটা কিন্তু সাকসেস হয়েছে। বাট আরেকটা কাজ আছে, এই যে আমার ডোমিনটা কিন্তু বাই হয়েছে, বাই হওয়ার পরে এখন আমরা কী করব, এটার যে নিচের দিকে চলে আসবো আশা করি, দেখেন এই যে এটা কিন্তু এই যে প্রাইমারি নেম এটা আমার, তো এইটার উপরে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই নিচে একটা ক্লিক করব, ক্লিক করার পরে ওই নেমটা অটোমেটিক্যালি নিবে আর কি, এই যেটা অটোমেটিক্যালি চলে আসছে এখানে, এটা দিবেন, দেওয়ার পরে সেভের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ওকে, সেভের মধ্যে একটা ক্লিক করে দেবেন, দেন আবার ট্রানজ্যাকশন চাইবে, এটা অ্যাপ্রুভ দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো আমরা অ্যাপ্রুভ দিব, এখান থেকে কনফার্ম করে দিব, এখন হচ্ছে আমরা ওয়েটিং ফর কনফার্মেশনের জন্য ওয়েট করব। আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট, এতটুকুই কাজ, তারপর আমি আপনাদেরকে বাকিটা দেখাইতেছি, একটু ওয়েট করেন জাস্ট। হ্যাঁ, এটা হয়ে গেছে আমার জানা মতে, ঠিক আছে, হয়তো নোটিফিকেশন লেট করবে, বাট আপনারা কিন্তু এটা সেভ করে নিন। ওকে, তারপর এখানে দেখেন যে একটা অপশন রয়েছে এয়ারড্রপ, এখানে যদি আপনারা ক্লিক করেন তারা এয়ারড্রপ সম্বন্ধে বলতেছে যে কেমনে কী না কি, এগুলো সব কিছু বলা আছে। এই যে সাকসেস, আগের এটা আমার সাকসেস হয়েছে, মানে আগের যে নোটিফিকেশানটা ছিল, কমপ্লিট দ্য টাস্ক অ্যান্ড গেট কি জেট এনএস কয়েন প্লাস আইডিও ওয়েট লিস্ট নো গ্যাস ফি, ঠিক আছে, জয়েন দ্য ইভেন্ট। তাহলে আমরা 58 43 এখানে একটা ক্লিক করি, হ্যাঁ এ তাইলে আমি এটার মধ্যে জয়েন করে ফেলছি, ঠিক আছে। এখন চাইলে আমি আমার বন্ধু বান্ধবদেরকে এখানে ইনভাইট করতে পারবো, এরকম একটা সিস্টেম আছে, আপনারা তো বুঝতে পারছেন ব্যাপারটা, ঠিক আছে। তারপরে ইন ফিউচার এটা দেখেন, এটার সিস্টেমটা কিন্তু ওই যে আমরা ইতিপূর্বে যেমন কুর্দাও করছিলাম ওরকম, কিন্তু যে দেখেন যে টেনএস রিওয়ার্ড পাবেন, কতটা ইনভাইট করছেন সেটা পাবেন, তারপরে ক্লেম করতে পারবেন যখন এটা ইন্ড হবে। ওকে, তারপরে আবার এখানে আমি দেখাই, এটা কিন্তু তাদের অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট, আমি যদি এখান থেকে তাদের টুইটারে চলে যাই, এই যে এই এদিকে ক্লিক করলে টুইটারে, কিংবা নিচের দিকেও টুইটার অপশন আছে, আপনারা চাইলে এটা জয়েন করতে পারেন। এই যে তারা কিন্তু বলতেছে তাদের ডোমিনের ব্যাপারে, আপনারা ডোমিনটা কিনে নিয়ে, আমি একটু ফলো করে দিলাম তাদেরকে, দ্য এরা অফ ডাবস, এরার মধ্যে কী কী আসছে না আসছে সেটা ডোমিনের কথা বলতেছে, যে জিটেনএস ডোমিন ইজ নাও অফিসিয়ালি লিস্টেড অন দ্য আপনার জেট কে সেং ইকোসিস্টেম। ওকে,
আর তারা তো এয়ারড্রপ দিবে এটা তো আমরা দেখছি ইতিপূর্বে, তারা কিন্তু বলছে। আর প্রজেক্ট তো বড় ভাই, আমরা সবাই বুঝতে পারছি আগে থেকেই, এটা তো খুবই একটা হাইপ ক্রিয়েট করছে, তাদের টুইটারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো মিস করবেন না, অফারটা খুবই খুবই ভালো। ইন ফিউচার যদি লাইকা যায় মামা একটা কথা আছে, এখান থেকে কিন্তু এয়ারড্রপ তারা অলরেডি দিয়েই রাখছে, আর এটা তাদের অফিসিয়ালি টুইটার। ওকে, এই আমি আবারও দেখাই দিতেছি আপনাদের, এটা তাদের অফিসিয়ালি অ্যাকাউন্ট। ওকে, এখন রাইট নাও আপনি চলে এই যে আপনার রেফারেল লিঙ্ক রয়েছে, আপনি চলে আপনার বন্ধুবান্ধবদেরকেও রেফারেল করতে পারবেন ইন ফিউচার, এই যেটা দিয়া ভালো একটা রিওয়ার্ড পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, বাই বাই, আল্লাহ হাফেজ। এই সমস্ত অফার বাই কপালে থাকলে ভালো একটা রিওয়ার্ড আসে, এক কথায় বুম ব্লাস্ট একটা। এখানে কিন্তু আবার ইথেরিয়ামও আপনি ক্লেম করতে পারবেন, যারা জয়েন করবে ওইখান থেকে আপনি 15% পাবেন, রিবেট পাবেন, এটাও ক্লেম করতে পারবেন। এটা মেবি এখনই করা যায়। তো আমি আমার দ্বিতীয় অ্যাকাউন্টটা চেক করে দেখি আসছে কিনা কিছু। হ্যাঁ, এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট, এখানে দেখেন সামথিং লাইক ইথেরিয়াম চলে আসছে, যে 0.0020 কত হবে, $5-$7 মতো মেবি। এই যে $3 সামথিং। এটা কীভাবে ক্লেম করবেন, জাস্ট এই যে এখানে ক্লেমের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাপ্রুভাল চাইবে, অ্যাপ্রুভাল দেবেন, দেন আপনি এটা কিন্তু ক্লেম করতে পারবেন, ঠিক আছে। আর এটা ওদের জেটকেসেন্স এরার মধ্যেই আছে, এই যে আমি ক্লেম করে দিলাম, এখন দেখবেন আমার ওয়ালেটের মধ্যে $3 চলে যাবে। ওকে, আর যখন এটা ইন ফিউচার যখন আমরা এখান থেকে এয়ারড্রপ ক্লেম করব, তখন কী হবে সেটা আমি আপনাদেরকে বুঝাইতেছি। তার আগে আমি হোম পেজে চলে যাই, হোম পেজ থেকে এখান থেকে আমি একটু নিচের দিকে আসবো, আসার পরে এই যে এয়ারড্রপ রয়েছে এখানে একটা ক্লিক করবো। আমি তো এই ইভেন্টটাতে অংশগ্রহণ করি নেই, আমার খেয়াল ছিল না, আমি আপনাদের সামনেই করতেছি। 23 এটা কিন্তু করতে হবে মোস্ট। এই এখন আমি অংশগ্রহণ করলাম, অংশগ্রহণ করার পরে এখানে হচ্ছে আমার টোটাল ইনভাইটটা কাউন্ট হয় নাই কেন, কাউন্ট তো হওয়ার কথা। আচ্ছা, অনেক সময় প্রবলেম থাকতে পারে তাদের, এটা আপনারা ভয় পাবেন না, ওটা কোনো সমস্যা না, জাস্ট আপনারা জয়েন ইভেন্টে ক্লিক করে জয়েন করে রাখেন। ওকে, আর আমার রেফারেলে তো জয়েন করছি মানুষ, না হলে তো আর আমি এখান থেকে রিওয়ার্ডটা পাইনি। যে দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট চলে আসছে, ঠিক আছে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, বাই বাই, আল্লাহ হাফেজ। যদি লাইগা যায় মামা $500,000 পাইতে পারেন, সো মিস করবেন না, আল্লাহ হাফেজ।